এসটিপি বুনিয়াদপুরের নির্দেশনায় পরিবেশিত হতে চলেছে তিনটি পর্বের তথ্যচিত্র আ স্টোরি অফ ইন্ডিয়ান ম্যাথমেটিক্স। তিনটি পর্বের সারাংশ এবং কেন আজ ভারত জ্ঞান বিজ্ঞানের দিক থেকে পিছিয়ে রয়েছে তার সম্পূর্ণ উত্তর পেতে গেলে অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। বিভিন্ন গবেষণাপত্রে আধুনিক গণিত বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত তথ্য, উদ্ধার হওয়া কিছু প্রাচীন নথি এবং গণিতজ্ঞের লেখা কিছু রচনা হবে আমাদের এই পর্বের আলোচনার মূল তত্ত্বসূত্র বা রেফারেন্স। পূর্বের ভিডিওগুলো থেকে সহজেই অনুমেয় যে ভারতের গণিত শুধুমাত্র অগ্রগতির শিখরেই ছিল না, তার তৎকালীন সময়ের অনেক সভ্যতা থেকে বহু গুণে গিয়েছিল। প্রাচীনকালে ভারতীয়রা সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব নির্ণয়ের চেষ্টা করেছিলেন এভাবে। তৎকালীন জ্যোতির্বিদরা বিশ্বাস করতেন পৃথিবী সূর্যের চারিদিকে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। যখন চাঁদের অর্ধাংশ দেখা যায় তখন পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে 90 ডিগ্রি কোণে অবস্থান করে এবং পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যবর্তী কোণ থেকে 1/7 ডিগ্রি। এই সময় জ্যোতির্বিদরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গণনা করেছেন যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যা হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তার ঠিক 400 গুণ বেশি। গণিতের এই প্রচণ্ড প্রবাহ শুধু উত্তর ভারতে নয়, দক্ষিণ ভারতেও যে তার বিকাশ হয়েছিল তার সবথেকে বড় প্রমাণ 900 খ্রিস্টাব্দের কর্ণাটকের মহাবীর এবং 1300 খ্রিস্টাব্দের আশেপাশে কেরলে মাধবের জন্ম। মহাবীর 900 খ্রিস্টাব্দের বর্তমানে কর্ণাটকে জন্মেছিলেন। তার বই গণিত সার সংগ্রহ ব্রহ্মগুপ্তের সিদ্ধান্তকে আরও বিস্তৃত রূপে পরিচিতি দেন। ঘনমূল দ্বিপদ সমীকরণেও তার অবদান অনস্বীকার্য। চক্রীয় চতুর্ভুজের ক্ষেত্রে মহাবীর যে সূত্র আবিষ্কার করেন তা এখনও ব্যবহৃত হয়, যেমন x = √ AD + BC / AB + CD (AC + BD) অথবা y = √ AB + CD / AD + BC (AC + BD)। গণিতের এই তথ্যচিত্রের পর্ব সম্পূর্ণতাই লাভ করবে না যদি না আমরা মহান গণিতজ্ঞ ভাস্করাচার্যের কৃতিত্ব না তুলে ধরি। মহারাষ্ট্রের ভবানী মন্দিরের শিলালেখে ভাস্করাচার্যের সম্পূর্ণ বংশ পরিচয় পাওয়া যায়। কর্ণাটকের বিজাপুরে ভাস্করাচার্যের জন্ম এবং 36 বছর বয়সে তিনি তার অর্জিত সমস্ত জ্ঞান জনমানসে পৌঁছানোর চেষ্টা করেন এবং ব্রাহ্মী ভাষায় লিখে ফেলেন সিদ্ধান্ত শিরোমণি। ভাস্করাচার্য 2 ব্রহ্মগুপ্তের 1/0 = 0 এদের ত্রুটি লক্ষ্য করেন এবং তিনি তা সমাধান করেন এভাবে। আমরা যদি একটি অ্যাপেলকে 4টি অংশে ভাগ করি তাহলে আমরা 4টি অংশ পাই, 1, 2, 3, 4। এবার এই অ্যাপেল যদি আমরা আবার 10 ভাগ ভাগ করি তাহলে আমরা 10টি ভাগ পাই। এইবার যদি আমরা 0কে ক্ষুদ্র অংশ ভাবি এবং সেই অ্যাপেলকে সেই ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করি তাহলে আমরা ভাস্করাচার্য শুধু সংখ্যা নয়, ভাষা ও আবেগের মধ্যে গণিতকে জড়িয়ে সাধারণ শিক্ষার্থীর জ্ঞান লাভের পথ আরো সহজ করেছিলেন, তাই তিনি রচনা করেন লীলাবতী। এই রচনার পেছনে যে বর্ণনা পাওয়া যায় তা তৎকালীন সমাজেরও এক প্রতিবিম্ব তৈরি করে। ভাস্করাচার্যের ছেলে ও মেয়ের মধ্যে লীলাবতী বুদ্ধিতে অনেক তেজ ছিলেন, তাই তিনি লীলাবতীকে গণিত শিক্ষার ব্যাপারে অধিক মনোযোগ দিতেন। সমাজের চোখে যা ছিল অত্যন্ত অন্যায়ের, ভাস্করাচার্যকে তাই বাধ্য হয়ে মেয়ের বিবাহের দিন স্থির করতে হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে লীলাবতীর বিবাহের কোনো শুভ মুহূর্ত ছিল না। অনেক গবেষণার পরে বিবাহের জন্য শুভ মুহূর্ত ভাস্করাচার্য বেরো করেন, কিন্তু বিবাহের দিন জলঘড়িতে শিলাবতীর নতের একটি অংশ পড়ে যায় এবং জলঘড়ির জলপ্রবাহ বন্ধ হয়ে যায়। বিবাহের শুভ সময় পার হয়ে যায় এবং বিবাহ ভেঙে যায়। পরে ভাস্করাচার্য 2 তার সমস্ত জ্ঞান ভূগোল এবং গণিত, জ্যামিতি, বীজগণিত লীলাবতীকে দান করেন এবং রচিত হয় তার বিখ্যাত গ্রন্থ লীলাবতী। মুম্বাই IIT-র অধ্যাপক ডক্টর কে.আর. সুব্রহ্মণ্যমের মতে এই লীলাবতী ছিল খুবই সহজ ভাষায়। লীলাবতী থেকে যদি আমরা একটা সমস্যা তুলে ধরি, যখন একজন মহিলা তার প্রেমিকের সঙ্গে রোম্যান্স করছিল ঠিক সেই সময়তেই তার একটা মুক্তোর মালা ছিঁড়ে যায় এবং তার 1/5 অংশ বিছানার নিচে চলে যায়, তার 1/3 অংশ চলে যায় মেঝেতে। যখন তারা সেই মুক্তোগুলো কুড়োচ্ছিল তখন 1/6 অংশ সেই মহিলাটাই কুড়ায় এবং তার 1/10 অংশ কুড়ায় তার প্রেমিকটা। সবশেষে মুক্তোর মালাটিতে 6টি মুক্তো লেগেছিল। তাহলে আপনাদেরকে হিসাব করতে হবে যে টোটাল মুক্তোর মালাতে কতগুলি মুক্তো ছিল। অনেক পরে আকবরের অনুপ্রেরণায় আবু আল ফায়েজ লীলাবতী আরবিতে অনুবাদ করেন এবং জাহাঙ্গীরের সময় আব্দুল রশিদি ভাস্করাচার্যের বীজগণিত ফার্সিতে অনুবাদ করেন। তৎকালীন সময়ে খাতা কলমের পরিবর্তে বালির উপর অক্ষরগুলিকে লেখা হতো এবং হিসেব করা হতো। এছাড়াও সহস্র,
অযুত লক্ষ প্রয়োত কোটি অর্বুদ অংশ খর্ব নিখর্ব মহাপদ শঙ্খ জলধি অন্ত মধ্য পরার্থ এই সমস্ত বিশাল বিশাল সংখ্যা গণিতজ্ঞরা ব্যবহার করতেন। যেমন পরার্থ হল 10^17। একটু যদি পৃথক আঙ্গিককে দেখি তবে সূর্য সিদ্ধান্তের 12 নম্বর চ্যাপ্টার 32 নম্বর শ্লোক পড়া এবং তার অর্থ জানাটা হয়তো এ বিষয়ে খুব প্রাসঙ্গিক হয়ে পড়ে। এর মানিটি করলে দাঁড়ায় দ্য স্পেরিক্যাল আর্থ স্ট্যান্ড অ্যাট দ্য সেন্টার অফ আর্থ ইন স্পেস ডিউ টু দ্য ধরণাত্মিকম শক্তি হুইচ প্রিভেন্টস আর্থ ফ্রম ফলিং অ্যান্ড হেল্প ইটস টু স্ট্যান্ড ফেম। ভাস্করাচার্যের তৃতীয় গ্রন্থ সিদ্ধান্ত শিরোমণিতে তিনি 6 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, আকৃষ্ট শক্তিশ্চ মহি তয়ত সশস্তম গুরুম স্বাভিমুখম সশত্তা আকৃষ্টয়ত এতত পদ্ধতি ইয়াভাতি সমে সমান্তাত কয়ত পদ্ধতিও মক্সে। ভাস্করাচার্য তিনি নিউটনের পূর্বেই এই সূত্র মাধ্যমে বলে নিয়েছেন যে পৃথিবী অনেক বস্তুকে তাকে কেন্দ্র দিকে আকর্ষণ। এ ব্যাপারে অনেকেই দ্বিমত প্রকাশ করতেই পারেন, কিন্তু ডক্টর এস সি বর্মার মতে পৃথিবী যে আকর্ষণ করে এই ধারণা তখনকার দার্শনিকদের যে ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিউটনের কৃতিত্ব এখানেই যে তিনি এই আকর্ষণকে একটি গাণিতিক রূপ দিতে সক্ষম হয়েছিলেন। এরপর আসা যাক অপর একটি পিল ইকুয়েশন, যেমন x²-xy² = 1 এর সমাধান সূত্রও তিনি দেন। কিন্তু অনেক আগে থেকেই এটি ভার্গ প্রকৃতি নামে ভারতের গণিতবিদদের মধ্যে আলোচিত ছিল। 1835 খ্রিস্টাব্দে সিএম ওয়াইজ ফ্লুকসিয়ান্সের ধারণা মাধবার বই থেকে প্রতিষ্ঠা করেন। কিন্তু বিশেষভাবে অবাক করার বিষয় নিউটনের ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের সঙ্গে তার অনেকটাই হুবহু মিল পাওয়া যায়। কিন্তু হঠাৎই প্রাচীন ভারতের এই গণিতের বিকাশ হঠাৎই কালক্রমে বিনষ্ট হয় এবং ঠিক এর পরেই শুরু হয় ইউরোপের রেনেসাঁসের যুগ। 21 শতাব্দীর গবেষণার সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু তত্ত্ব উঠে আসছে যা পূর্বের গবেষক এবং ঐতিহাসিকদের তত্ত্বগুলোকে কোথাও যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। ফলে এই মত আরও দৃঢ় হচ্ছে যে আরবীয়দের ভারতে আগমন এবং একের পর গ্রন্থ আরবিতে অনুবাদের ফলে ভারতের জ্ঞান ইউরোপের চোরা স্রোতের মতো প্রবাহিত হয়েছিল। ভাস্কো দা গামার ভারতে আসার পর অনেকে এই বিষয়ে দ্বিমত প্রকাশ করেন, তবে এ ব্যাপারে আরও গভীরভাবে অনুসন্ধান ও গবেষণা করা উচিত বলে মনে হয়। কিন্তু কেনই অগ্রগতি হঠাৎ থেমে গিয়েছিল? 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে যে গণিতের বিকাশ ঘটেছিল তার মূল ভিত্তি ছিল অ্যাস্ট্রোনমি, ফলে গণিতের এই বিকাশ সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেনি। এই কারণে গণিতের এই বিকাশ পরবর্তীতে স্তব্ধ হয়েছিল। ডক্টর এস সি বর্মার মতে ভারতের এই ক্রমবিকাশের স্বর্ণালী অধ্যায় হঠাৎ লুপ্ত হওয়ার পিছনে মূলত দুটি কারণ আছে। একটি হলো গণিত চর্চা ও সমগ্র বিকাশ মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্চর্চার উপর ভিত্তি করে হয়েছিল, মানুষের জীবনযাত্রার মান উন্নতি করার জন্য নয়, যার ফলে দৈনন্দিন জীবনে প্রয়োগের ব্যাপারে পণ্ডিতগণ উদাসীন ছিলেন। সঙ্গে কিছু সীমাবদ্ধ গুণী ব্যক্তিদের মধ্যে এই জ্ঞান আবদ্ধ হয়ে পড়ে যা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারেনি। এই কারণের জন্য বলা যেতেই পারে দুটি কঠিন সূত্র বা মহাবিশ্ব সম্বন্ধে সত্য উপলব্ধি দুই একজন করলেও তা কোনো কাজের নয় যদি না তা সাধারণ জনমানুষে পৌঁছাতে না পারে বা তা থেকে জীবনের এবং আচার ব্যবহারের জনমানুষের উন্নতি না লক্ষ্য করা যায়। অপর কারণ হলো তৎকালীন রাজনৈতিক পরিবেশ হয়তো জ্ঞান চর্চা বাধিত করেছিল, যাতে ভারতীয়রা ভুলেই গিয়েছিল প্রশ্ন করতে, কেননা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে জ্ঞানের অপার সম্ভাবনা বা অপার ভাণ্ডার। শেষে বলতেই হয়, লেবনিজ নিউটন যখন তত্ত্বের কপিরাইট নিয়ে লড়াই করছেন তখন ভারতের গণিতজ্ঞ এবং বিজ্ঞানীরা নিজেদের নাম না লিখে গুরুদেবকে উৎসর্গ করে গেছেন। বর্তমানে তার অন্যতম একটি বড় উদাহরণ হলো পিএন হক্স সাহেবের একটি উক্তি। যখন তাকে পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করার চেষ্টা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, এটা খুব খারাপ লাগবে যদি আমার নিজের কাজ করার জন্য আমাকে পুরস্কার দেওয়া হয়, কারণ এই কাজ তো আমাকে করতেই হতো, এর মধ্যে আর কোনো পুরস্কারের দরকার নেই। সবশেষে বেদাঙ্গ জ্যোতিষের ভাষায় বলতেই হয়, ইয়থা শিখা ময়রানাম নাগানাম মনি ইয়থা তৎ বেদাং শাস্ত্রাণাম গণিতম মূর্ধনিম স্থিতম। অর্থাৎ সর্পের মাথায় যেমন মণি শোভা পায় তেমনি সমস্ত শাস্ত্রের মুকুট হল এই গণিত শাস্ত্র। এরপর আবার হয়তো কথা হবে অন্য কোনো বিষয়ে, ততক্ষণে সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে বাঁচুন।